ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মীর জমায়েত হবে বলে আশা জেলা সভাপতি বেনজির আহমেদের। তিনি বলেন, বিশাল সম্মেলনে মানুষের উপস্থিতি জানান দেবে বিএনপির প্রতি মানুষের আস্থা নেই। আগামীকাল শনিবার আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে ত্রিবার্ষিক সম্মেলনের জন্য প্রস্তুত ঢাকা জেলা আওয়ামী লীগ। বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে, ব্যানার ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলন স্থল। চলছে শেষ মুহূর্তের কাজ। সম্মেলনে ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলা সহ 7টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। সবশেষ 2016 সালে ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এটা আমরা তুলনা করতে যাব না, এই কারণে যে এইখানে আমাদের এই সমাবেশের সাথে তাদের কোনো তুলনা হবেই না। ঢাকায় যদি মহাসমাবেশ করে তখন বোঝা যাবে যে তারা কতটুকু করতে পারে। ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তাসলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? শেষ মুহূর্তের প্রস্তুতি কি হচ্ছে আমাদের জানান। ধন্যবাদ। সকাল থেকে আজকে আমরা এখানে ছিলাম, শেষ মুহূর্তে একদম প্রস্তুতি চলতেছে। আমরা একটু আগেও কথা বলেছিলাম ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সাথে। তিনি বলছিলেন যে লক্ষাধিক মানুষের জমায়েত তারা নিশ্চিত করতে চায়, বিশেষ করে সাম্প্রতিক সময়ে যখন বিএনপি বিভিন্ন জায়গায় যখন মহাসমাবেশ করছে, সেই মহাসমাবেশে মানুষের যে উপস্থিতি হচ্ছে বা সেটা বলছে যে মানুষের যে উপস্থিতি, সেখানে মানুষের কোনো জনসম্পৃক্ততা বা জনসমর্থন নাই, তার আলোকে আজকে তারা চাচ্ছে যে এই এই সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে বা মানুষের যে জনসমর্থন আওয়ামী লীগের প্রতি আছে সেইটা তারা জানান দিতে চায়। তারা এই এখানে মোট 7টা ইউনিট এখানে সম্মেলন হবে, সেই সম্মেলনে তারা লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায়। ইতিমধ্যে ব্যানার তৈরি করা, ব্যানার ফেস্টুন এবং বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, লক্ষাধিক মানুষের যা যা প্রস্তুতি নেওয়া সব কিছু প্রস্তুত করা হয়েছে, এবং বিভিন্ন নেতাকর্মী যারা এই সম্মেলনের মাধ্যমে কাউন্সিল নির্বাচিত হতে চান তারাও তাদের বিভিন্ন ব্যানার ফেস্টুনে কিন্তু পুরো মাঠটি ছেয়ে গেছে। তো আমরা এখন একটু কথা বলতে চাই ঢাকা জেলা আওয়ামী লীগ এক সাংগঠনিক সম্পাদকের সাথে, তার কাছে জানতে চাই যে আপনাদের প্রস্তুতি কী ধরনের আছে এবং কত মানুষ উপস্থিত নিশ্চিত করতে চান, কী কী পদক্ষেপ নিয়েছেন? ইতিমধ্যেই ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে ঢাকা জেলা পুরো উৎসব বিরাজ করছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নেতাকর্মীরা এখানে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যেই আমাদের সম্মেলনকে ঘিরে আমাদের থানায় থানায় কর্মী সভা হয়েছে এবং আমাদের ঢাকা জেলার নেতাকর্মীরা আজকে ঐক্যবদ্ধ যে বিএনপি যেভাবে আজকে বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে বিভিন্ন বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে, আমরা প্রতিটি ধারা তারা অঙ্গীকার করেছে যে আমরা এই সমাবেশে প্রমাণ করতে চাই। ওই একটি বিভাগীয় সমাবেশের আমরা আমাদের একটা থানা সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই যথেষ্ট।